বিধানসভা ভোটের পর এই প্রথমবার রাজ্যে অমিত শাহ। বৃহস্পতিবার সকালে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তার সফরের দ্বিতীয় দিন শুক্রবার শাহের গন্তব্য কোচবিহার। সেখানে 3 বিঘা করিডোরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান সেরে দুপুরেই ফেরার কথা কলকাতায়। কলকাতায় ফিরে দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির চাণক্য। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে জল্পনা শোনা যাচ্ছে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান শেষ করে বেহালায় বিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ। সেখানে ছাড়তে পারেন নৈশ ভোজও। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি, শুক্রবার রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।